কোনটাকে বেশি এনজয় করছো, প্রেম না বিয়ে? এখন তো দুইটা একসঙ্গে। বাট হয় না যে না, প্রেমের সময়টা ভালো ছিল না বিয়ের সময়টা ভালো? না না, এখন বেশি ভালো। প্রেমের সময় ঝামেলা ছিল। আচ্ছা, এই রিকশা ভাড়া খরচ করে যাও, সময় খরচ করে জ্যামের মধ্যে পাড়ি দাও, এখন তো ঘরেই আছে। সো এই কারণে এরা বেশি এনজয় করি। ভাবি, ও কিন্তু সেফ সাইডে থাকার জন্য অনেক কথা বলছে। আমি এরকমই, আমি এরকমই। তুমি কেন বলছো না না, প্রেমের সময়টা অনেক ভালো ছিল, ও আমার জন্য অপেক্ষা করতো, বক্সে করে খাবার তৈরি করে নিয়ে আসতো। যে সবে বরাত গেল, আমি বললাম যে আগে হালুয়া নিয়ে যেতা রোজা রেখে, দেখা গেলো রোজা ভেঙে গেল। হ্যাঁ, আচ্ছা এবার জাস্ট একটা লাস্ট সত্যি কথা বলো, সেটা আমি কখনো মিথ্যা বলি না, আমার একটা কোয়ালিটি আছে, আমি অভিনেতা হিসেবেও জঘন্য। প্রেমের ব্যাপারে মিথ্যা বলা মানে যায় যাচ্ছে, এটা আমরা সবাই জানি। তো ভাবির সাথে প্রেম করছো এবং বিয়ে করেছো, আলহামদুলিল্লাহ, তোমরা অনেক সুখী একটা দাম্পত্য জীবন পার করছো। আমরা চাই এই দাম্পত্য জীবন অনেক বছর, মানে যতদিন তোমাদের জীবন রয়েছে ততদিন যেন এতটাই সুখকর থাকে। জীবনের প্রথম ক্রাশকে নায়িকাদের মধ্যে, মানে আমাদের এখানকার নাই, হ্যাঁ, মৌসুমি, শাবনূর, পূর্ণিমা, ওনারা তো সবাই আমার সিনিয়র কলিগ, ওইভাবে চিন্তা করি নাই। কিন্তু হয় না, যখন তুমি মুভি দেখেছো তখন ভালো লাগতো, মানে তুমি বলতে পারো যে কে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? ওকে, সেটা যদি বলো, আমার সবচেয়ে বেশি ভালো লাগে শাবনূর আপুর অভিনয়। এই নতুন প্রজন্মের যারা রয়েছে, ওনারা তো সবাই আমার কলিগ, সবার অভিনয় ভালো লাগে। এটা তো বললে তুমি সেফ সাইডে থাকলে, তাহলে সেফ সাইডে না, মানে ইন্ডিভিজুয়ালি সব ক্যারেক্টার সব ভালো, মানে এর মধ্যে মাহি, পরি, তারপর ববি, এরা মোটামুটি ই হয়ে গেছে, মানে ইউজ টু ভালো অ্যাক্টিং করে। তো এইভাবে যদি কম্পেয়ার করি, মাহির অভিনয় বেশি ভালো। বর্তমান সময়ের প্রিয় নায়ক কে? সাকিব ভাই খুব ভালো অভিনয় করেন, কিন্তু উনি তো বর্তমান না, আমরা মানে সুপারস্টার সাকিব খান যদি না না, উনি বর্তমান প্রজন্মের কথা বলছেন যারা নতুন এসেছে। বর্তমান না বলা যাবে না, তো বলে মানে তিনি সিনিয়র আছে, উনি নিজেকে ধরে রেখেছেন এখন পর্যন্ত এত বড় তারকা, এটা ওনার ক্রেডিট। বাপ্পি, জায়েদ খান, সিয়াম, তিনজনের মধ্যে তুমি কার নাম? এখানে অ্যাক্টর হিসেবে ভালো অবশ্যই সিয়াম। আমরা যদি মানে তোমার কথা জানতে চাই, একটু গোপন তথ্য বাট সত্যি বলবা, সেটা হচ্ছে আমি সব বলে ফেলি, এটা হচ্ছে আমার একটা আরেকটা আসার পরে নিশ্চয়ই অ্যাজ এ নায়ক তোমার অনেক প্রেমের অফার এসেছে, অসংখ্য আমি বলবো, তুমি হয়তো গুনেও বলতে পারবে না। বাট হয় না যে একদম পাগল প্রেমিকা, কেউ একজন হয়তো অন্যরকমভাবে তার ক্রেজিনেসটাকে মানে তোমার কাছে প্রকাশ করেছে। এটা আমার বউ ভালো বলতে পারবে, সবসময় বলে তুমি যদি মানে কয়েকজন যদি তোমার প্রেমেই না পড়লো, তুমি কিসের অভিনেতা? ও বাও, সো এটা হতেই পারে, এটা হয়। হ্যাঁ, বাট ওটা কেউ এনজয় করি, কেন কেন নাম বললে তাকে আমি ছোট করব? না না, নাম বলার দরকার নাই, বাট গল্পটা বলো। প্রেমটাকে আমি রেসপেক্ট করি যে সে আমাকে পছন্দ করেছে।